বাংলাদেশে তবলিগের নামে সাদিয়ানিদের সকল প্রকার কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কাদিয়ানি বাংলাদেশে অবাঞ্ছিত, কাদিয়ানি গ্রুপ বাংলাদেশে অবাঞ্ছিত, সাদিয়ানি বাংলাদেশে অবাঞ্ছিত, সাদিয়ানি গ্রুপ বাংলাদেশে অবাঞ্ছিত, অবাঞ্ছিত, অবাঞ্ছিত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام অধ্যকার মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি জাতির দিশারি হযরত উলামা একরাম দাওয়াত তবলিগের সাথী ও সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, আমাদের ভারত উপমহাদেশে খ্রিস্টীয় 17 শতাব্দীর শেষ নাগাদ মুঘল শাসনামলে লক্ষ লক্ষ মাদ্রাসা ছিল। 17 শতাব্দীতে খ্রিস্টানেরা চলে বলে কলে কৌশলে আমাদের উপমহাদেশের শাসন ক্ষমতা জবরদখল করে নিয়ে গেছিল। শাসন ক্ষমতা জবরদখল করে নিয়ে গিয়ে অত্যন্ত কূট কৌশলের মাধ্যমে উপমহাদেশের লক্ষ লক্ষ মাদ্রাসা বন্ধ করে দেয়। এমত অবস্থায় কলিকাতা এলাকার মুসলমানেরা ইংরেজ সরকারের কাছে অন্তত কলিকাতা শহরে একটি মাদ্রাসা সরকারি খরচে প্রতিষ্ঠা করে পরিচালনার আবেদন করেছিলেন। এর এই প্রেক্ষিতে ইংরেজ সরকারের পক্ষ থেকে লর্ড ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিয়েছিল। পরবর্তীতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহির ঐতিহাসিক বিপ্লবী ফতোয়ার ভিত্তিতে সারা উপমহাদেশের 10 কোটি মুসলমান একসাথে ইংরেজ সরকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই যুদ্ধে কলিকাতা আলিয়া মাদ্রাসা পড়ুয়া আলেমরাও অংশগ্রহণ করার কারণে ইংরেজ সরকার বহুমুখী চক্রান্তের মাধ্যমে আলিয়া মাদ্রাসাকে 12টা বাজিয়ে দেয়। এর মধ্যে একটি চক্রান্ত হলো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার অপরাধে ইংরেজ সরকার কলিকাতা আলিয়া মাদ্রাসার সিলেবাস থেকে হাদিস তফসিরের কিতাব রহিত করে দেয়। ইসলামী শিক্ষার এই চরম দুর্দিনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরবর্তী প্রজন্মের এক উজ্জ্বল নক্ষত্র আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি উপমহাদেশে ইসলামী শিক্ষার পুনর্জাগরণে এগিয়ে আসলেন এবং 1866 খ্রিস্টাব্দে সর্বপ্রধান কৌমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অনুসরণে বর্তমানে বাংলাদেশে প্রায় 25,000 কৌমি মাদ্রাসা পরিচালিত। বর্তমান বাংলাদেশে 40,000 কৌমি মাদ্রাসা পরিচালিত হচ্ছে। এই সমস্ত মাদ্রাসাই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অনুসারী। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা হলো সর্বপ্রথম কৌমি মাদ্রাসা, সর্বপ্রধান কৌমি মাদ্রাসা।
এবং সমস্ত কওমি মাদ্রাসার মডেল এই সমস্ত কওমি মাদ্রাসা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যত অবদান রেখেছে এর মধ্যে একটা উল্লেখযোগ্য অবদান হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত উজ্জ্বল নক্ষত্র হযরত আল্লামা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি বিশ্বজুড়া তবলিগি জামাতের ব্যবস্থা করেছেন। এই তবলিগি জামাত বর্তমান সারা বিশ্বে পরিচালিত এই তবলিগি জামাত হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত আর ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অবদান। এই অবস্থায় ইহুদি খ্রিস্টানেরা যখন দেখল যে ইসলামের অবদান মুসলমানের অবদান ইসলামী শিক্ষার অবদানে বিশ্ববাসী উপকৃত হচ্ছে, তাই এই অবদানকে বঞ্চাল করে দেওয়ার জন্য তাদের চিরাচরিত অভ্যাস মতো মুসলমানের আন্তর্জাতিক খেদমত আন্তর্জাতিক অবদানকে বানচাল করার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে কুখ্যাত সাদ আত্মনিয়োগ করে। এই সাদ স্বঘোষিত পদ্ধতিতে নিজেকে তবলিগি জামাতের আমির বলে ঘোষণা দেয় আর ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে কোরআন হাদিসের বিরুদ্ধে ওলি আউলিয়াগণের বিরুদ্ধে নবী রাসূলগণের বিরুদ্ধে এমনকি স্বয়ং আল্লাহর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য এবং কুফুরি বক্তব্য সমূহ প্রদান করতে থাকে, যে কারণে সারা বিশ্বের তবলিগি জামাতের মূল ধারা এই সাদ এবং সাদের কুখ্যাত অনুসারীদেরকে তবলিগি জামাতে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। এই কুখ্যাত সাদ তাদের অনুসারীদেরকেই তার নামে সাদ পন্থী বলা হয়। এরা যদিও শিক্ষিত সমাজের সাদ পন্থী নামে পরিচিত কিন্তু সর্বস্তরের মুসলমানদের কাছে এরা সাদিয়ানি নামে পরিচিত। এই সাদিয়ানি গ্রুপ সাদের অনুসারী সাদিয়ানি গ্রুপ ইহুদি খ্রিস্টানের এজেন্ডা বাস্তবায়ন কল্পে তবলিগের মূল ধারায় বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে। এরা মূল ধারার তবলিগি নয়, এরা তবলিগের নামে বিচ্ছিন্নতাবাদী। যেমন ভাবে কাদিয়ানিদের ইসলামের নামে কর্মকাণ্ড চালাবার কোনো অধিকার নয়, তেমনি ভাবে সাদিয়ানিদের তবলিগের নামে কোনো কর্মকাণ্ড চালাবার অধিকার নয়। আমি এই মহাসম্মেলনের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন রাখতে চাই, বাংলাদেশে কাদিয়ানিদেরকে যেভাবে ইসলামের নামে কর্মকাণ্ড চালানোর পর নিষিদ্ধতা আরোপ করতে হবে, ঠিক তেমনি ভাবে বাংলাদেশে তবলিগের নামে সাদিয়ানিদের সকল প্রকার কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কাদিয়ানি বাংলাদেশে অবাঞ্ছিত, কাদিয়ানি গ্রুপ বাংলাদেশে অবাঞ্ছিত, সাদিয়ানি বাংলাদেশে অবাঞ্ছিত, সাদিয়ানি গ্রুপ বাংলাদেশে অবাঞ্ছিত, অবাঞ্ছিত, অবাঞ্ছিত।